রাগের বসে ভুল করে ফেলেছেন স্ত্রী। স্ত্রীর চেহারা স্পষ্ট, সে ভয় পেয়ে আছে এবং কাণ্ড ঘটিয়ে সে অনুতপ্ত। স্বামীর মদ্যপানের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে স্বামীকে দা দিয়ে কোপালো স্ত্রী। স্বামীর শরীর সহ গলায় দায়ের একাধিক কোপ। প্রতি রাতেই মদ্যপ অবস্থায় ঘরে এসে তাণ্ডব চালায় স্বামী। এযাত্রা আর সইতে পারেনি স্ত্রী, সোজা দায়ের কোপ, তাও একটা নয় একাধিক কোপ। গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় স্বামী রাজু গৌরকে দমকল কর্মীদের সহযোগিতায় সোমবার রাত 8টা নাগাদ আনা হয়েছে জেলা হাসপাতালে। ঘটনা ধর্মনগর মহকুমার অন্তর্গত উত্তর গঙ্গানগর 5 নম্বর ওয়ার্ড এলাকায়। এই ঘটনার দায়ভার স্বীকার করেছে আহত স্ত্রী মায়া গৌর। স্ত্রী বলছে, আমি দা দিয়ে কুপিয়েছি। কি হয়েছে? ঝগড়া লাগতো আসলাম। আপনি মারছেন? উনি আপনার কে হয়? আমার স্বামী। আপনার উনি ওনার নাম কি? রাজীব। কি নিয়ে ঝগড়া হচ্ছিল? দাটা কোথায়? দা দিয়ে কুপ মারছেন? আর কে আছে আপনার বাড়িতে? আপনার বাড়িতে আর কে আছে? বাচ্চা কাছে আছে? বাড়ি কোথায়? গঙ্গানগর কোথায়? কোন পঞ্চায়েতে? ঘটনার বিবরণে মায়া গৌর জানিয়েছেন, দিনমজুর স্বামী রাজু দিনভর মদ্যপান করে স্ত্রীকে প্রচন্ড মারধর করে। একসময় ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তিনিও দা দিয়ে এলোপাথারি কোপ দিতে থাকেন। আর এই ঘটনায় ঘটে বিপত্তি। হাসপাতাল সূত্রে জানা যায়, রাজুর গলায় হাতে ও পায়ে দায়ের কোপ পড়েছে। অবস্থা আশঙ্কাজনক, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করে দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই আইনগত একাধিক ঝামেলায় জড়াতে যাচ্ছেন স্ত্রী। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।